আমার নীলা, আমার নীলাকে তুই মেরে ফেলেছিস। ও তো তোর কাছে ক্ষমা চাইতে এসেছিল, সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছিল। তুই নীলাকে মেরে ফেললি। নীলয়, আপনি তো আমাকে পুরোপুরি চমকায় দিলেন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নীলা কার সাথে প্রেম করে সেটা দেখার। আজ সেই ইচ্ছাটাও আপনি পূরণ করে দিলেন। নীলা আর আমি প্রেমে পড়েছিলাম। নীলা তোকে খুব পছন্দ করত, তোর জন্য সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। আর সে তুই কেন নীলাকে মেরে ফেললি? আমাদের প্রেম কি তাহলে ভুল ছিল? আমাদের দেখা হওয়ার সময়টা ভুল ছিল। যাক, সিদ্ধান্তটা তাহলে সঠিক সময় নিচ্ছে। I'll tell everything to Rafsan. সরি বলবো, বুঝাবো। আমি তোমার প্রতি সম্মান রাখি, তোমার সিদ্ধান্তের প্রতি। আই থিঙ্ক রাফসানকে আমারও সরি বলা উচিত। না, আমি রাফসানকে চিনি। হি ওয়ান্ট বি এবল টু হ্যান্ডেল ইট। অ্যান্ড আমি চাই না তোমার পরিচয় কখনো জানুক। সো লেট মি হ্যান্ডেল ইট, ওকে? আমি তোর বাসায় গিয়ে 100% নিশ্চিত হয়েছিলাম তুই নীলাকে মেরে ফেলেছিস। তুই যখন লাশের অনামিক আঙুল চাইলি, ঠিক তখন বুঝতে পেরেছি তোর ঝামেলা আছে। আমি তোকে অনামিক আঙুল ম্যানেজ করে দিয়েছি, তোর বিশ্বাস অর্জন করেছি, তোর আরো কাছাকাছি আসার। আমি যে কাজটা করতে চাই তার জন্য তোর বিশ্বাসটা খুব জরুরি ছিল। এই কিছুদিন তোর সাথে চলে আমি ঠিক বুঝতে পারছি তুই কিভাবে নীলাকে টুকরো টুকরো করে গায়েব করে দিয়েছিস। নীলয়, আপনি খুব স্মার্ট, আমার এটা জেনে খুব ভালো লাগছে যে নীলা একটা স্মার্ট ছেলের সাথে প্রেম করেছে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। দেশি নগদে বেশি লাভ।